আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা হয়েছি আলজেরিয়া কনস্টাইন থেকে। এখন এয়ারপোর্টের ভিতরে আছি, এয়ারপোর্ট ঢুকব ভিতরে। ঠিক আছে, আজকে তোমাদেরকে কনস্টাইন আলজেরিয়া কনস্টাইনের এয়ারপোর্টটার চারদিকটা দেখাবো, হ্যাঁ, এবং এয়ারপোর্টের ভিতরে গিয়ে দেখাবো কিছুটা। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো, বাকিটা পরে বলছি। ওকে, আলজেরিয়া কনস্টাইন এয়ারপোর্ট, আরবিতে লেখানো আছে, ওইদিকে ইংলিশে লেখানো আছে। দেখো, আলজেরিয়া কনস্টাইন এয়ারপোর্টের গার্ডেনগুলো, ওটার সিগন্যাল, ওখানে ওটার সিগন্যাল, মাশাআল্লাহ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ওখানে আমার দুই মামু দাঁড়িয়ে আছে, এখন বর্তমানে তিনজনই আসলাম। হ্যাঁ, এটা এয়ারপোর্টের বাইরেটা, সব গাড়িগুলো সব পার্কিং করে আছে, এখানে সব নিতে আসে, রাখতে আসে। ওটা মেন গেট, সব একে একে যাচ্ছে, সব ভিতরে প্রবেশ করছে। আমাদের এখানে আলজেরিয়া টাইম 10:30 ফ্লাইট আছে আলজেরিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য। এটা ডোমেস্টিক এয়ারপোর্ট, কনস্টাইন মোহাম্মদ বোদিয়েফ এয়ারপোর্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব, একদম ভিতরের দিকে। সব লাগেজ ব্যাগেজ, সব লাগেজ ট্যাগেজ করতে হবে। ঠিক আছে, ভিতরটা দেখো, এটাই প্রবেশ পথ, এইসব ঢুকছে আমাদের টিমগুলো। এয়ারপোর্টের ভিতরটা এখন এয়ারপোর্টের ভিতরে বসে বসে ওয়েটিং করছি প্লেনের ফ্লাইটের জন্য। ফ্লাইট 10:30 আছে আর এখন বাজছে 9টা। এখন বসে বসে আমরা ওয়েটিং ফর ফ্লাইট। ওকে, পানি পাবো এয়ারপোর্টে না? এখন বাসে করে ট্রেনের কাছে যাচ্ছি, ট্রেনে উঠানো আছে উঠার জন্য। প্লেনের কাছে নিয়ে যাচ্ছে বাসে করে। এটা ছিল বাস, এখান থেকে নেমে গেলাম বাস থেকে। লাগেজ রাখা আছে, যে যার মতো লাগেজগুলোকে ওই গাড়িতে তুলে দেবে, যার যার লাগেজ আছে সেসব লাগেজগুলো তুলে দিয়ে প্লেনে চলে যাবে। এখানে সব চেক করছেন প্লেনটাতে উঠবে। এই প্লেনের এখন এই
দেশি বিদেশে উঠছে, আমি উঠে যাবো। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং পারলে সাবস্ক্রাইব বাটনটা একবার টিপে দেবে।